হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রথযাত্রা, তো এই যে এখন চলে এসেছি রথ টানতে, কি বলবো, আমার কপালটা এত খারাপ, আমি যেন মানে আমার কাজগুলো শেষই হয়নি, আমি পুজোটা ঠিক করে দিতে পারলাম না, রথটা বেরিয়ে গেল রাস্তার মধ্যেই, দিয়ে দিলাম কোনো মতে পুজোটা। তো আমি তো রেডি হতেও পারিনি, সেরকম যেগুলাই পড়েছিলাম ওগুলাই পরে চলে এসেছি, কারণ রথটা তো চলেই যাচ্ছে। তারপরে আমি বেশি দূরে যাইনি, মানে দুই জায়গায় গেছি, আরও স্কুল পাড়াতে গেলাম না। তো এই যে এখন রথ টানছি আমরা সবাই মিলে, এবার আগের বারকার থেকে এবার প্রচুর প্রচুর লোক, আর এবার রথটা খুব বড় করেছে। তো এই রথ বানাইছে আমার বড় ভাসুরটাই বানাইছে, তো দেখলেই দেখতেই পারলে আগের বারকার রথটা একটু ছোট ছিল, এবার বড় করে বানাইছে। তো দেখো সবাই কি সুন্দর সেজে গুজে এসেছে, আর আমাকে দেখো, আমি ওই সুতি শাড়ি পরে চলে এসেছি, কি করব টাইম পাই নাই। তো চলো দেখতে থাকো, তোমাদের সাথে আমি আবার পরে কথা বলছি।